নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বাবা সাহেব আম্বেদকরের 64তম প্রয়াণ বার্ষিকী, বিভিন্ন অনুষ্ঠান শিলচরে। মঙ্গলবার ভারত বন্ধ, কাছারে সফল করার আহ্বান জানালো 12টি সংগঠন। বাবরি মসজিদ ধ্বংসের দিনে বিভিন্ন সংগঠনের ডাকে সম্প্রীতি মিছিল শিলচরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রবিবার কাছাড় জেলা স্কাউট গাইড ও নরসিং স্কুলের পড়ুয়ারা মিলে ডক্টর বি আর আম্বেদকরের 64তম তিরোধান দিবসের অনুষ্ঠান করে। এদিন সকাল 9টায় এক শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। নরসিং স্কুল থেকে শোভাযাত্রা বের করে ক্যাপিটাল ও ক্ষুদিরাম পয়েন্ট হয়ে উন্নয়ন ভবনের আম্বেদকরের প্রতিমূর্তির পাদদেশে উপস্থিত হন তারা। স্বচ্ছ ভারত অভিযানের অংশ হয়ে তারা সবাই মিলে জায়গাটি পরিষ্কার করেন। পরে ডক্টর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। আগামী 8ই ডিসেম্বর মঙ্গলবার কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ আহুত সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত 12 ঘন্টার ভারত বন্ধকে কাছাড় জেলায় সর্বাত্মক করে তোলার আহ্বান জানিয়েছে 12টি শ্রমিক ও কৃষক সংগঠন। সংগঠনগুলি হল সি2, INTUC, AIUTUC, AICCTU, AITUC, অসম মজুরি শ্রমিক ইউনিয়ন, TUCC, AIKS, TUCC কাছাড়, NTUI, EWTCC, ফোরাম ফর সোশ্যাল হারমোনি ইত্যাদি। প্রস্তাবিত ভারত বন্ধ সর্বাত্মক করতে সংগঠনগুলি ইতিমধ্যে জেলায় জোরালো প্রচার শুরু করেছে। বন্ধ আহ্বানকারীদের পক্ষ থেকে শ্রমিক নেতা সমীরণ আচার্য বলেন, বন্ধে অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। বন্ধের দিন বিশেষ প্রয়োজনে কারো চলাচলের প্রয়োজন হলে পাসের ব্যবস্থা রাখা হয়েছে। এর জন্য সোমবার বেলা 3টে থেকে শিলচরের উকিলপট্টিস্থিত AIUTUC কার্যালয়ে যোগাযোগ করতে হবে। দেশের স্বাধীনতা গণতন্ত্র রক্ষা করা যায়, অর্থনীতি রক্ষা করা যায়, এই জন্যই আমরা ট্রেড ইউনিয়নগুলি আজকে এই যে মহান সংগ্রাম, যেটার আমরা বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, যে বিদ্রোহ অতীতে স্বাধীনতা পূর্বকালে এবং স্বাধীনতার পরবর্তীকালে এত বড় কৃষক বিদ্রোহ ভারতবর্ষ দেখে নাই, সারা পৃথিবীর মানুষ তাকায় নিয়েছে যে আমরা গর্বের সঙ্গে আমাদের কৃষকদের এই আন্দোলনের আমরা সমর্থন শুধু আমরা করি না, আমরা মনে করি যে কিষাণদের অধিকার রক্ষার যে সংগ্রাম, এটা আমাদেরই সংগ্রাম, আমাদের দেশের মানুষের সংগ্রাম। কাজেই 8ই তারিখে এই বন্ধ যাতে সর্বাত্মক হয় তার জন্য আমরা জীবনমন করবো, আমরা রাস্তায় নামবো এবং সর্বস্তরের সাধারণ মানুষে আমরা দাবি জানাইতেছি, আমরা অনুরোধ করতেছি, আপনারাও দেশের স্বার্থে, আপনাদের নিজের স্বার্থে, আমাদের স্বার্থে, সকলের স্বার্থে আপনারা বন্ধকে স্কুল কলেজ অফিস আদালত বাজার হাট বন্ধ রাখেন এবং বন্ধের সর্বাত্মক করে গড়ে তুলুন। কৃষক সংগঠনের যৌথ মঞ্চ আহত 8 ডিসেম্বরের ভারত বন্ধকে সর্বাত্মক সমর্থন জানিয়েছে ACUCI কমিউনিস্ট দল। দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ জানিয়েছেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কর্পোরেটের স্বার্থবাহী কালা কৃষি আইন ও বিদ্যুৎ বিলের বিরুদ্ধে সংগ্রামরত কৃষকদের 3টি সংযুক্ত সংগঠন এই বন্ধের ডাক দিয়েছে। দলের পক্ষ থেকেও সেই বন্ধকে সর্বাত্মক সমর্থন করা হয়েছে। ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের দিনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও ধর্মনিরপেক্ষতার রক্ষার অঙ্গীকার নিয়ে রবিবার শিলচরে বামপন্থী ছাত্র যুব সংগঠন ও সচেতন নাগরিকদের উপস্থিতিতে এক সম্প্রীতি মিছিল বের হয়। বেলা 3টায় শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে দেবদূত পয়েন্ট, সেন্ট্রাল রোড, প্রেমতলা হয়ে জেল রোডের বিপ্লবী উল্লাসকরের মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। AIDSO, DYFI, NISA, AISB, AIYL সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা মিছিলে যোগদান করেন। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন CPI লিবারেশন দলের জেলা সম্পাদক হায়দার হোসেন লস্কর,
এসইউসিআই কমিউনিস্ট দলের জেলা কমিটির সদস্য মাধব ঘোষ, পিসিসি সিপিআই এর জেলা সম্পাদক মানস দাস, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের সভাপতি এম এফ হানিফ লস্কর, কবি তমজিৎ সাহা, সমাজকর্মী কমল চক্রবর্তী, মহিলা সংগঠনের নেত্রী আতর্জন বেবি, শ্রমিক নেতা অসীম নাথ সহ অনেক বিশিষ্ট ব্যক্তিরা। বামপন্থী যে সমস্ত ছাত্র সংগঠন, যুব সংগঠন এবং এর পাশাপাশি কিছু বিশিষ্ট ব্যক্তিরাও আজকে আমরা সবাই এখানে একজুট হয়েছি এবং এই যে ভারতবর্ষ জুড়ে যে সাম্প্রদায়িক যে বিদ্বেষের যে একটা পরিবেশ এখানে মানে গড়ে তোলা হয়েছে, সেই সাম্প্রদায়িক পরিবেশকে কীভাবে কীভাবে এটাকে শেষ করা যায় এবং ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য, সেই ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য কীভাবে ভারতবর্ষে আবার আমরা আনতে পারি, সেই উদ্দেশ্যেই আমরা সম্প্রীতি মিছিল করেছি। এবং এটা যে শুধুমাত্র আজকেই হয়েছে ব্যাপারটা নয়, আমরা গোটা বছর যুগ করে সমস্ত জায়গাতে আমরা চাই যাতে সম্প্রীতি যেটা বজায় থাকুক, ভারতবর্ষের সংবিধান স্বীকৃত ধর্মনিরপেক্ষতা বজায় থাকুক, এই কথাগুলো বলেই। রবিবার উধারবন্দ বিধানসভা সমষ্টির অন্তর্গত আরকাটিপুর বাগানের নাচঘরে শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা আসাম কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা জিতেন্দ্র সিং নাম উল্লেখ না করে শাসক দল বিজেপিকে আক্রমণ করে বলেন, কংগ্রেস 15 লক্ষের মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, বাগান শ্রমিকদের দৈনিক মজুরি 350 টাকা করে বর্ধিত করার মিথ্যে প্রতিশ্রুতিও দেয় না, কংগ্রেস যা প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে। তিনি আরো বলেন, কংগ্রেসের নির্বাচনী ঘোষণাতে বাগান শ্রমিকদের সমস্যার সমাধানে গুরুত্ব দেওয়া হবে, এদের শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, জমির পাট্টা প্রদান ইত্যাদি সমস্যার সমাধানের তালিকায় রাখা হবে, কংগ্রেস সরকার ক্ষমতায় ফেরার পর সেই সব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন। इसलिए मुझे आपके पास वहां के बैठना पड़ेगा जब अपनी बात आप में सुनाएंगे, तो इसलिए हम मंच को तो हम खाली कर रहे हैं, हम आपके पास वहां आएंगे, आप अपने खुले दिल से दिमाग से बताएं कि हम क्या कर सकते हैं, चाहे बागानों के लिए, वर्करों के लिए क्या क्या समस्याएं हैं। मैं कुछ दिन पहले डिब्रूगढ़ गया था और आपको शायद मालूम होगा नहीं मालूम होगा, मैं एक रात चाय बागान के एक बहुत ही गरीब महिला के यहाँ मैं रात को रुक गया और एकदम से बनाया मैंने कार्यक्रम, कोई पहले बनाया भी नहीं था। और जो समस्या है, जो उनके परिवार की क्या समस्या है, उनको आगे बच्चों के लिए क्या परेशानी है, क्या चिंता है, उसके बारे में मैंने समझा नहीं, मैंने महसूस किया, तो वैसे ही मैं आपके पास आज आया हूँ। इसलिए आप अपने दिल से बताएं क्या हम कर सकते हैं, क्या हमें आगे योजना है, आपका फ्यूचर क्या है। পরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং তার বক্তব্যে শাসক দল বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, তার আমলে উধারবন্দের প্রতিটি বাগানে কমিউনিটি হল, পানীয় জল ও রাস্তাঘাট নির্মাণ করা হয়েছিল, কিন্তু বিজেপির 5 বছরে এইসব ধ্বংস হয়ে গিয়েছে। आज 6 साल 5 साल पहले बना, लेकिन 5 साल में इसको पूरा देखिए कितना छेदा हो गया, लेकिन वर्तमान विधायक वर्तमान बीजेपी सरकार के उसका ध्यान नहीं है, वो दिया ही नहीं, मैनेजमेंट भी नहीं दिया, ये तो बोलना चाहिए। आपका 4 समिति के लिए पहले बोनस सुनिए, बोनस आइन नहीं होता था, बोनस आइन कौन किया, ये हमने कांग्रेस ने किया, यूनियन ने कोशिश किया, आप प्रोविडेंट फंड ने कौन किया, ये यूनियन लड़ाई किया, कांग्रेस सरकार ऐसे ऐसे करके आपका मातृत्व भत्ता, अगर आपका डिलीवरी हो तो आपको छुट्टी मिलता है, छुट्टी समेत आपको हजरा मिलता है, कौन दिया आपको यूनियन और कांग्रेस सरकार ने, जैसे। রবিবার সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব, দেবব্রত শইকিয়া সহ কংগ্রেস কর্মীদের নিয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে সম্প্রতি 3 দিনের বরাক সফরে আসা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা আসাম কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা জিতেন্দ্র সিং বলেন, রাজ্যে এবার পরিবর্তনের দরকার, তার কারণ রাজ্যের ওপর শাসক দল শুধুমাত্র মিথ্যের বুলি ছাড়া আর কিছুই করছে না। তিনি আরো বলেন, আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস কোন দলের সাথে জোটে যাচ্ছে না বলে তিনি সাফ জানান। सबसे पहले तो अजमल संघ जो फाउंडेशन के बारे में, फाउंडेशन के अंदर जो मैंने भी समाचार पत्र में पढ़ा है,
तो उसका जवाब तो वही दे सकते हैं, उसका जवाब मैं कैसे दे सकता हूँ? इफेक्ट आपके ऊपर होगा। अगर मान लीजिए कि अलायंस अगर नहीं होती है, अलायंस के ऊपर कोई फैसला नहीं लिया गया है, और जहां तक संगठन की बात है वो शायद अजमल साहब ज्यादा अच्छी तरह बता पाएंगे, उनके प्रवक्ता बता पाएंगे कि उनके संगठन के अंदर जो आज अखबार में न्यूज आई है वो क्या है उनका मुद्दा, वो उसके बारे में वो बता पाएंगे, हम नहीं बता पाएंगे। বরাক সেতুর জন্য যেসব পরিবারের জমি ছাড়তে হয়েছে তাদের জমির উচিত মূল্য শীঘ্রই দেওয়া হবে। কিছুদিনের মধ্যে সেসব জনগণ এই অর্থ লাভ করবেন। সরকার জমির অর্থ ইতিমধ্যেই অনুমোদন করেছে। রবিবার 4,60,00,000 টাকা ব্যয় সাপেক্ষে দুধপাতের বাঁধের শিলান্যাস অনুষ্ঠানে এসে ঠিক এমন কথাই বললেন বরখলার বিধায়ক কিশোরনাথ। তিনি আরো বলেন, বহু প্রতীক্ষিত অন্নপূর্ণাঘাট দুধপাতের বরাক সেতু 2021 সালে উদ্বোধন করা হবে। করোনা অতিমারির জন্য সেতু নির্মাণ কাজ সঠিকভাবে এগোতে পারেনি, কিন্তু তিনি আশা ব্যক্ত করে বলেন সেতু নির্মাণ কাজ আগামী বছর সম্পন্ন হবে। 90,00,000 টাকা ব্যয়ে বরাক নদীর ওপর সেতুর কাজ চলছে। বরখলায় আগে শিলান্যাসের রাজনীতি হয়েছে, কিন্তু তিনি নির্বাচিত হওয়ার পর যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করতে পেরেছেন বলে জানান বিধায়ক কিশোরনাথ। যাই হোক, আজকে অনেক দিনের পর, অনেক অপেক্ষার পর এই স্কিমটা এসছে, আর আজকে সেটা সুফল শিলান্যাস হয়েছে। আর আমরা শিলান্যাস করার সঙ্গে সঙ্গে আমরা কাজও শুরু করে দিয়েছি আর চেষ্টা চালাচ্ছি, আর কন্ট্রাক্টরকে সঙ্গে আমরা বলেছি যে কাজটা যাতে খুব ভালোভাবে কাজটা হয়, কাজের মধ্যে যদি কোনো কম্প্রোমাইজ না হয়, আর কাজে যে টাইম পিরিয়ড দেওয়া আছে সেই টাইম পিরিয়ডের মধ্যে যাতে কাজটা সম্পূর্ণ হয়। ব্রিজটা নিয়ে একটু বলবেন। হ্যাঁ, যে ব্রিজ যেটা আছে ব্রিজটা নিয়ে তো বলবোই, কেননা এই ব্রিজটা আমাদের স্বপ্ন, আমাদের এলাকাবাসীর একটা স্বপ্ন, আর সেই 50 বছরের স্বপ্ন সেটা আমরা বাস্তবে পূর্ণ হতে যাচ্ছে। ব্রিজে কাজ চলছে, আর গত আমাদের করোনার সময় কোভিড-19 জন্য সেই কাজটা বন্ধ ছিল, আর করোনা কোভিডের পর তারপরে এসে গেলো বৃষ্টি, বৃষ্টি আসার পর নদী জল বেড়ে যাওয়ায় তখন কাজটা বন্ধ ছিল, আর আজকে নদী জল কমে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ চলছে। আর আমরা আশা করছি যেটা 2021 আমরা বলেছিলাম আমরা উদ্বোধন করব, সেই টার্গেটে আমরা এখনো রয়েছি। একই দিনে বরখলা রাজনগর ডিপির মানিকপুরে বহু প্রতীক্ষিত নদী বাঁধ 6,47,00,000 টাকা প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক কিশোরনাথ। এদিন শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেন। এর মধ্যে মিনি সচিবালয়, রায়পুর বাঁধ, অন্নপূর্ণাঘাট ও দুধপাতিল বরাক সেতু সহ দুধপাতিল বাঁধ রাস্তা নির্মাণ কাজ সম্পূর্ণ করেন বলে জানান তিনি। মানিকপুর ভাঙ্গনে শুভ শিলান্যাস করেছি, আর সেটার এস্টিমেট কস্ট হলো 6,47,00,000। আর আমরা আশা করছি এটা, এই কাজটা সময়ের মধ্যে গিয়ে সম্পূর্ণ হবে, আর কাজটা, কাজের যারা গুণগত মান ভালো থাকে তার জন্য আমরা ডিপার্টমেন্ট কর্তৃপক্ষকে আমি বলছি, আর আমরা নিজেও সেটা আমরা তত্ত্বাবধানে রাখবো যাতে কাজ আজকে সে থেকে কাজটা অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আপনারা জানেন আগের সময় তো কাজ শুধু শিলান্যাস হতো, কাজ হতো না, কিন্তু আমাদের সময় সেরকম নয়, আগে কাজ শুরু হয় তারপরে আমরা শিলান্যাস করি যাতে কাজটা সময় মতো সম্পূর্ণ হয়। আর আশা করছি খুব তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হয়ে উঠবে, আর এলাকাবাসী যা জনগণ যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন, ওনারাই সেই কষ্ট থেকে রক্ষা পাবেন। ভারত সরকারের অধীনস্থ প্যারামেডিকেল কোর্সের উদ্বোধন করা হলো উধারবন্দে। শনিবার পানগ্রাম অহরহ একাডেমিতে প্যারামেডিকেল কোর্সের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি প্রবীর সাহা ও বিজেপি নেতা তথা সমাজসেবী শ্যামাপদ রায়। এদিনের অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করা হয়। কেবিআর স্কুলের অধ্যক্ষ জাকির হোসেন চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে প্যারামেডিকেল কোর্সের নানা সুবিধার কথা তুলে ধরেন বক্তারা। তারা বলেন, বর্তমান সময়ে আমাদের সমাজে বেকারত্বের সংখ্যা বেড়ে চলছে, ফলে বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের কথা মাথায় রেখে ভারত সরকার মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্যারামেডিকেল কোর্স চালু করে। এই কোর্স করে বেকারত্ব কিছুটা হ্রাস করা যাবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা। এদিন অহরহ ফাউন্ডেশনের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বাবা সাহেব আম্বেদকরের 64তম প্রয়াণ বার্ষিকী, বিভিন্ন অনুষ্ঠান শিলচরে। মঙ্গলবার ভারত বন্ধ, কাছারি সফল করার আহ্বান জানালো 12টি সংগঠন। বাবরি মসজিদ ধ্বংসের দিনে বিভিন্ন সংগঠনের ডাকে সম্প্রীতি মিছিল শিলচরে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।